নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ভৌত বিজ্ঞান সাজেশন এর আগে আমি ভৌত বিজ্ঞান বিষয়ে দুই মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি এবং জীবন বিজ্ঞানের দুই নম্বর মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি যারা যারা ভিডিওগুলো এখনো দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দিব তোমরা অবশ্যই দেখে নিও দেখো ভৌত বিজ্ঞান বিষয়ে কিন্তু কমন পাওয়া যায় না তবু কিছু কিছু অধ্যায় এমন রয়েছে যে সমস্ত অধ্যায়গুলো থেকে সরাসরি তিন নম্বর মার্কস প্রশ্ন চলে আসে বারোটি প্রশ্ন আসে তিন বারং ছত্রিশ নম্বর থাকে তার ভিতরে অঙ্ক থাকে রাসায়নিক সমীকরণ থাকে কিন্তু আমি আজকে যে প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে নিতে পারো তাহলে অনেক কয়েকটি প্রশ্নই কিন্তু তোমরা পেরে যাবে পরীক্ষায় তো বেশি কথা বাড়াবো না সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কামেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে কথা বলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলে কিন্তু ক্লিক করে রাখবে পরবর্তী আপনি পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ মূল ভিডিওটি বন্ধুরা যে সমস্ত প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে আমি টিকুর স্টার করে দিয়েছি তারপরে ডাবল স্টার তারপরে ওয়ান স্টার করা আছে ওকে তোমরা স্টারমাক্ক্সের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোন প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে তো প্রথমেই আমরা গ্যাসের আচরণ এই অধ্যায় থেকে মান তিনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো দুই নম্বর বয়েল চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো তিন নম্বর বয়েলের সূত্রটি বিবৃত করো বেলুনে দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এখানে বয়েলের সূত্রটি কী লঙ্ঘিত হয় চার নম্বর গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো গ্যাসের আয়তনের উপরে চাপের প্রভাব উল্লেখ করো এই অধ্যায়ের পঞ্চম প্রশ্ন গিয়ে লুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃত করো এবং অ্যাভগাড্র সূত্রের সাহায্যেটি প্রতিষ্ঠা করো ছয় নম্বর বয়েল ও চার্লসের সূত্র দুটির সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো সাত নম্বর আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ লেখো এই সাতটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্যাসের আচরণ অধ্যায় থেকে চলে আসি পরবর্তী অধ্যায় আলো মানপিনের এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন একটি বস্তু দৈর্ঘ্য পাঁচ সেমি এটিকে উত্তর লেন্সের সামনে দুই সেমি দূরত্বে রেখে দশ সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব কত দুই নম্বর উত্তল দর্পণ কোন বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করে চিত্রের সাহায্যে দেখাও এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো তিন নম্বর একটি উত্তল লেন্স থেকে কুড়ি সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকই পাওয়া গেল না ওই লেন্সের ফোকাস দূরত্ব কত বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক এক পয়েন্ট পাঁচ হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত চার নম্বর প্রশ্ন আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি বিবৃত করো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো পাঁচ নম্বর উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায় কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ছয় নম্বর অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো সাত নম্বর অবতল দর্পণ কিভাবে কোনো বিস্তৃত বস্তুর সদ্বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে তার রেখাচিত্রের সাহায্যে দেখাও চলে আসছি চলতরিত অধ্যায় এই অধ্যায়ের প্রথম প্রশ্ন একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার আছে একটি ব্যাসার্ধ আরেকটি ব্যাসার্ধের দেখুন এদের রোধের অনুপাত কত দুই নম্বর দশহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো তুল্য রোধ কত হবে নির্ণয় করো তিন নম্বর দুটি দশ ওহম রোধককে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি একটি কুড়ি ওহম রোধকের সাথে সমান্তরাল সমবায় যোগ করা হলো অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো পরবর্তী চার নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহ ঘটে এই বাকে একশো দশ ভোল্ট মেইন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে পাঁচ নম্বর দুটি পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ সমান পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত থ্রি টু ফোর হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কত ছয় নম্বর তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশল সংক্ষেপে আলোচনা করতে হবে তাপবিদ্যুৎ ও জলবিদ্যুতের ভিতরে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের পরীক্ষায় ওকে পর্যায় সারণী থেকে মানতিনের যে প্রশ্নগুলি গুরুত্ব সহকারে দেখবে প্রথম প্রশ্ন মোজেলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। দুই নম্বর মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝো একটি উদাহরণ সহ লেখো একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয় তিন নম্বর পর্যায় সারণী সম্পর্কিত লোথের মেয়ারের প্রকল্পটি বিবৃত করো মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি লেখো চার নম্বর পর্যায় সারণীর পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসারদের কীরূপ পরিবর্তন হয় এবং কেন তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে তোমরা গুরুত্বপূর্ণ তিন নম্বরের যে প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণের নীতি লেখো এবং ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া লেখো দুই নম্বর ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে দুটি পার্থক্য রেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয় তিন নম্বর তড়িৎ বিশ্লেষণের সময় কোনো শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটনার জন্য দায়ী অ্যানোড মোটকি এবং সর্বশেষ প্রশ্ন কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণ করা হয়েছে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও তো এই ছিল তোমাদের তিন নম্বর মানের ভৌতবিজ্ঞানের প্রশ্ন যে সমস্ত অধ্যায়গুলো আমি তুলে ধরলাম এখান থেকে কিন্তু সরাসরি তিন মার্ক্সের প্রশ্ন হয় তোমরা জানো তোমাদের বারোটি প্রশ্ন আসে তিন বারং ছত্রিশ নম্বর থাকে তো ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট করতে গেলে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো পড়তেই হবে যদিও আমি সমস্ত অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দিইনি এ সমস্ত অধ্যায়গুলো থেকে সরাসরি প্রশ্ন আসে ঠিক সেই সমস্ত অধ্যায়গুলো থেকে দিয়েছি আর তোমাদের তিন নম্বরের প্রশ্নে কিন্তু দুই থেকে তিনটি কিন্তু অঙ্ক থাকবে তাছাড়া রাসায়নিক সমীকরণও থাকবে ওকে তো অঙ্কের ভিতরে তোমার গ্যাসের আয়তন নির্ণয় অনুর ভন নির্ণয় এস টিভিতে আয়তন নির্ণয় হ্যাঁ বাষ্প ঘনত্বের ঘনত্ব নির্ণয়ের অঙ্ক এই সমস্ত অঙ্কগুলো কিন্তু কখনো কমন পাওয়া যায় না এগুলো তোমাদের টেক্সট বই প্র্যাকটিস করতে হবে টেক্সট পেপার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের উপরে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পারবে রাসায়নিক সমীকরণও তাই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে তো আর যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে নাও আর দুই নম্বর প্রশ্নের সেশন এবং লাইফ সায়েন্সে দুই নম্বর প্রশ্নের সেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ